আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভিপ্লেক্স সিরাপ আজকে আমরা ভিফ্লেক্স সিরাপ সম্পর্কে বিস্তারিত জানবো এর কাজ কি এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানবো তোমাদের চলুন শুরু করা যায় ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিপ্লেক্স সিরাপ হলো ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপের একটি ওষুধ এটি বাংলাদেশের সুনামধন্য একমি ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় ভিপ্লেক্স সিরাপের ব্যবহার ভিটামিন বি এর অভজনিত রোগের চিকিৎসা এটি ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও পরিপাকতন্ত্রের কার্যকারিতা গোলযোগ অ্যালকোহল সেবন জ্বরজনিত অসুস্থতায় হাইপার থাইরোডিজম নিউরাইটিস সঠিক খাবার গ্রহণ না করা অর্থাৎ বয়স অনুসারে নিয়মিত খাবার গ্রহণ না করা অ্যানোরক্সিয়া ভিটামিন বি এর অভাবে যে রোগ হয় যেমন বেরিবেরি মুখে ঘা জিব্বায় ঘা ঠোঁটে ঘা এছাড়াও অ্যাথাস আলসার এছাড়াও যে সকল বাচ্চারা খেতে চায় না একেবারে ক্ষুধামান্ধা তাদের ক্ষেত্রে ভিপ্লেক্স সিরাপ ব্যবহার করা হয় থাকে ভিপ্লেক্স সিরাপের মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্ক দুই চা চামচ সিরাপ দিনে তিনবার এবং বাচ্চাদের জন্য এক চা চামচ সিরাপ দিনে তিনবার বিরোধিতা অর্থাৎ যেসব ক্ষেত্রে ভিপিলেক্স সিরাপ ব্যবহার করা যাবে না ভিপ্লেক্স সিরাপ অর্থাৎ ভিটামিন বি এর প্রতি অতি সংবেদনশীল রুগীদের ক্ষেত্রে ভিপ্লেক্স সিরাপ ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া ভিপ্লেক্স সিরাপ সাধারণত শোষণীয় অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স শোষণীয় সাধারণত এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে সতর্কতা যে সকল রুগী লিভোটোপা গ্রহণ করেন সে সকল রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করা উচিত কারণ প্যারাডক্সিন লিভোটোপার প্রভাব কমে দিতে পারে তো বন্ধুরা এই ছিল ভিপ্লেক্স সিরাপ সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না